Ella quiere voy a darle pa' que sienta el y de nuevo el হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ফ্রি ফায়ার নতুন একটি বাংলা এপিসোড নিয়ে। তো বন্ধুরা, এই এপিসোডটা শুরু করার আগে আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো ইয়ার, এই ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট অবধি টানা দেখার জন্য। কারণ আমাদের গেমের ভিতরে বিশাল বড় একটা ইভেন্ট দিয়ে দিচ্ছে, যে ইভেন্টের মাধ্যমে কী করতে হবে, আমার সাথে তোমাদের গেম খেলতে হবে। অ্যান্ড গেম খেলার পরে সেই ম্যাচটা যদি তোমরা জিতে যাও তাহলে এখানে অনেক ভালো ভালো রিওয়ার্ড পাবে। অ্যান্ড যদি আমাকে কিল করতে পারো তাহলে তোমরা আরও বেশি রিওয়ার্ড পাবে, ঠিক আছে। তো আমি আজকে এই ইভেন্টের বিষয়ে আলোচনা করবো। তো তোমাদের জানতে হলে কী করতে হবে, এই ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট অবধি টানা দেখে যেতে হবে। আর যারা দেখছো আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক মারবে, অ্যান্ড কমেন্ট বক্সে না ভিডিওটা কেমন লাগলো। আর নতুন হয়ে থাকলে ইয়ার নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি আছে দাবি দাও, অ্যান্ড পাশে বেলাকানটা দাবি অল অপশানে ক্লিক করে দাও। তো চলো ইয়ার এবার আমাদের মেন টপিকে আসা যাক, এই ইভেন্টের ব্যাপারে বুঝিয়ে বলা যাক, কারণ তোমরা তো এখনও বুঝতে পারোনি ব্যাপারটা কী আছে। তো আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানে লেখা আছে ফ্রি ফায়ার ইউটিউবার কার্নিভাল আগস্ট, মানে এটা 9 তারিখ থেকে 24 আগস্ট অবধি, মানে আজকে থেকে 24 তারিখ অবধি তোমাদের টাইম থাকবে রিওয়ার্ডগুলো জিতে নেওয়ার। বাট আমি বলে দিই যে ভাই কীভাবে জিতবে, ঠিক আছে, কীভাবে। তো এতদিন টাইম থাকবে, তোমরা এতদিনের মধ্যে যে কোনো একদিন জিতে যেতে পারো। দেখো এখানে প্রথমে লেখা আছে প্লে উইথ মি, মানে দেখো আমাকে ফ্রি ফায়ারের তরফ থেকে কটা কাস্টম রুম দেওয়া হয়েছে, আমি বলে 30টা কাস্টম রুম কার্ড দেওয়া হয়েছে, অ্যান্ড 30টা কাস্টম রুম কার্ড আমি করবো। অ্যান্ড প্লে উইথ মি মানে তোমাদের আমার সাথে খেলতে হবে, অ্যান্ড খেলার পর সেই ম্যাচটা যদি আমাদের যেত, তুমি যদি ধরো জিতে গেলে তাহলে তুমি অনেক ভালো ভালো রিওয়ার্ড পাবে। প্লে উইথ মিতে এটা আছে, অ্যান্ড এখানে আমাকে 15টা কাস্টম রুম করতে হবে, মানে 15 বার আমি কাস্টম রুম কার্ড করে তোমাদের সাথে খেলতে হবে। অ্যান্ড তারপর দ্বিতীয় নম্বর আছে হান্ট মি ডাউন, ঠিক আছে। তো হান্ট মি ডাউনে কী করতে হবে, তোমাদের আমাকে কিল করতে হবে, ঠিক আছে। ধরো আমি তো এমনি, তোমরা আমাকে মেরে ফেলবে যে কোনো একজন, আর যে মারবে সে উইন হয়ে যাবে। আর প্রত্যেকবার তো একজন আর আমাকে মারবে না, কারণ প্রত্যেকবার আলাদা আলাদা কাস্টম রুম হবে, আলাদা আলাদা প্লেয়ার আসবে। তো হান্ড মি ডাউনে আমাকে কিল করতে হবে, এটাও 15 বার আমি কাস্টম রুম করবো, টোটাল এটা 15, এটা 15, মানে 30খানে কাস্টম রুম আমার শেষ হয়ে যাবে। অ্যান্ড এটা তো আমার একদিনে শেষ করা সম্ভব না, আমার এটা প্রায় অনেক দিন লেগে যাবে, এক সপ্তাহের মতো লেগে যাবে। অ্যান্ড তোমাদের হাতে এক সপ্তাহ কি 2 সপ্তাহ টাইম থাকবে এখানে এটা জিতে নেওয়ার। তো আমি বলে দিই এবারকে, আমি তোমাদের এখানে দেখো আমি এখানে যাচ্ছি, আর নিউজে তোমরা যাবে, আর নিউজে যাওয়ার পর তোমাদের এখানে ইউটিউবার ফিচার বলে যেটা এখনও আমার অপশান আসছে না, বাট আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যেখানে আমার নাম আছে। তো এই যে আমার নামটা আছে না, এখানে আমাকে 30টা কাস্টম রুম কার্ড দিয়ে দিচ্ছে, আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। দেখো এখানে এক নম্বরটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ইউটিউবার কার্নিভাল কালকে আমাকে দিয়েছে একটা। তো প্রথমে প্লে উইথ মি, আমার যে টাইটেলটা থাকবে না, দেখো আমি যখন লাইভ স্ট্রিমিং করবো তখন আমার টাইটেল থাকবে প্লে উইথ মি। যখনই প্লে উইথ মি টাইটেল থাকবে মানে তোমরা বুঝে নেবে সেটা আমার সাথে তোমাদের খেলে যদি তোমরা বোয়া পাও, মানে তোমরা যদি ম্যাচটা জেতো তাহলে তোমরা কিন্তু এই রিওয়ার্ডগুলো পাবে, ঠিক আছে। আর 2 নম্বর হলো হ্যান্ড মি ডাউন, হ্যান্ড মি ডাউনে কী করতে হবে, আমাকে কিল করতে হবে। মানে তোমরা ভাবছো ভাই আমাকে কিল কীভাবে করবে, মানে আমি বুঝবেটা কী করেছে ভাই, আমাকে কিল করেছো কি করোনি। তো আমি বলে দিই আমার একটা ড্রেস থাকবে যেটা ফ্রি ফায়ারের তরফ থেকে পার্সোনালি দেওয়া হয়েছে, এই ড্রেসটা কারোর কাছে নেই, যেটা হলো এই যে বান্ডেলটা, ঠিক আছে, পিঙ্ক বান্ডেল। তো এই ড্রেসটা আমি পরে থাকবো, অ্যান্ড আমাকে কিল করা মানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই যে ড্রেসটা দেখো আমি পরে নিয়েছি, আমাকে কিল করা মানে তোমরা পেয়ে যাবে, বাট তখন টাইটেলটা কিন্তু আমার আলাদা থাকবে, তোমরা টাইটেলটা একটু ফলো করো। হ্যান্ড মি ডাউন থাকলে আমাকে কিল করতে হবে, অ্যান্ড আমি ভিডিওতে তো অবভিয়াসলি বলে দেবো, ঠিক আছে। অ্যান্ড তোমাদের প্লে উইথ মি, প্লে উইথ মিতেও তোমাদের মানে কী করতে হবে, বোয়া আনতে হবে, তাহলে তোমরা পেয়ে যাবে এখানে রিওয়ার্ড। এবার রিওয়ার্ড কীভাবে পাবে সেটা আমি বুঝিয়ে বলি। তো ভাই আমি যখন লাইভ করবো তখন ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক দেওয়ার পর যে উইন হবে আমি তাকে সেই লিঙ্ক, মানে লিঙ্কটা তো দেওয়াই থাকবে, অ্যান্ড আমি তাকে কী করবো একটা কোড পাঠাবো, সেই কোডটার মাধ্যমে তাকে ওই লিঙ্কে গিয়ে ফেসবুকে লগ ইন হতে হবে, অ্যান্ড কোডটা দিতে বলবে, জাস্ট কোড দেবে, অ্যান্ড তোমাকে রিওয়ার্ডগুলো ফ্রি ফায়ারের তরফ থেকে দিয়ে দেওয়া হবে। জাস্ট এইটুকু একদম ইজি, যেটা আমি লাইভ স্ট্রিমিংয়ে তোমাদের ভালো মতো বলে দেবো, অ্যান্ড যাকে রিওয়ার্ডটা দেবো তার সাথে তো আমার কন্ট্যাক্ট হবেই আগে, নাহলে তো আমি রিওয়ার্ড দিতে পারবো না, তাকে কোডটা দিতে পারবো না। লাইভ স্ট্রিমিংয়ে কোড দিলে যে কেউ নিয়ে নেবে, অ্যান্ড যে কেউ পেয়ে যাবে, যে উইনার হয়েছে তাকে আমাকে আলাদা করে মানে কন্ট্যাক্ট করে নিতে হবে। তো ভাই এই ভিডিওটা এইটুকুই, এরকমই ছিল আমাদের কিছু, ঠিক আছে, টাটা।